আমার কাছে মনে হয় যে দুনিয়ার সবচাইতে সহজ তরকারি হলো এটা, যা কিনা অল্প সময় রান্না করা যায়, খেতে হয় মাশাল্লাহ দুর্দান্ত। যে হলো দেশি কুচো চিংড়ি দিয়ে দুন্দুলের তরকারি। তরকারিটা রান্না করার জন্য বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এবার তেলের মধ্যে পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে আমি দিয়ে দিয়েছি কুচো চিংড়ি। এবার কুচো চিংড়িটাকেও আমি 1-2 মিনিট ভেজে নিব। তারপর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এবার একটু পানি দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিব। যখন দেখবেন মশলার মধ্যে এরকম তেল উঠে আসছে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে কেটে রাখা দুন্দুল। এখানে আমি 1 কেজি দুন্দুল নিয়েছি। এবার দুন্দুলটাকে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার চুলার আঁচটাকে মাঝারি করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন দুন্দুলের ভিতরে কিন্তু পানি উঠে আসছে। দুন্দুলের ভিতরে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবার আমি লবণটা চেক করে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু লবণটা চেক করবেন। এখানে আমি আরো 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। চামচগুলোকে আমি ফালি করে কেটে নিয়েছি। আপনারা ধুন্দুলে কতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে দিবেন। এ পর্যায়ে ধুন্দুলটাকে আর ঢেকে রান্না করব না। ধুন্দুলটাকে আরো 5 মিনিট জাল করে নিয়েছি। এর ভিতরে কিন্তু দেখতেই পাচ্ছেন ধুন্দুলটা সিদ্ধ হয়ে গেছে। ধুন্দুল হলো নরম সবজি, অল্প সময় সিদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ জাল করার প্রয়োজন হয় না। ধুন্দুলগুলো কিন্তু সম্পূর্ণ নেতিয়ে গেছে। এ পর্যায়ে আমি আর জাল করে পানি টানাবো না। এবার এর ভেতরে আমি দিয়ে দিব কুচিয়ে রাখা ধনিয়া পাতা। ধুন্দুলের ভেতরে দেশি ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। অবশ্যই চেষ্টা করবেন নামানোর আগে ধনিয়া পাতাটা দেওয়ার জন্য, তাহলে এর টেস্টটা এত ভালো আসে শুধু ভাত খেতেই মন চাইবে। এবার ধনিয়া পাতা দিয়ে আরো 1 মিনিট আমি চুলায় রাখবো। ধনিয়া পাতাটা যখন পুরোপুরি নেতিয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব। দেখলেন তো কত সহজ একটি রেসিপি, অল্প সময়ের ভিতরে কিন্তু তৈরি করে ফেললাম। এই তরকারিটা রান্না করতে যতটা সোজা, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার হয়। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বলবো লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার তরকারিটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে দেখতেই পাচ্ছেন তরকারির ভেতরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।